পরিকল্পিত নগরী গঠন করিবার লাই নাগরিক সচেতন আফরিব নাগরিক অকল সচেতন হইলে একখান পরিকল্পিত নগর গঠন করান যাইব। পরিকল্পিত নগরী গঠনে পারিবারিক ভূমিকা শীর্ষক এক পরামর্শ সভাত এ হতাগীন হয়ে দেয় সিটি মেয়র আজমু নাসির উদ্দিন। নগরীর পোলো গ্রাউন্ডত একখান কমিউনিটি সেন্টারের মধ্যে আয়োজিত এই পরামর্শ সভাত সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজাইদা চৌধুরী সহ বিশিষ্ট জনকুল উপস্থিত আছে। তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করছে দেয় আব্দুর রশিদ লোকমান। এই সময় বক্তলা আরো হয়ে দেয় পরিকল্পিত নগরী গঠন করিবার লাই নাগরিক এবং জনপ্রতিনিধি হলর সচেতনতা সমন্বয়ের মাধ্যমে একখান সুন্দর নগরী গঠন সম্ভব। জলাবদ্ধতার জন্য জলাবদ্ধতার যেরকম অনেকগুলো কারণ আছে, একটি কারণ পারিবারিক অসচেতনতা, আর অন্য কারণগুলো যেমন পাহাড়ি ফলে বালি নেমে নালা নর্দমা ভরাট হচ্ছে, যেটি প্রকারান্তরে খাল ভরাটের অন্যতম কারণ। অন্যদিকে চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানগত কারণে বৃষ্টিপাত এবং বন্যা সাগরের সাথে নদীর সাথে খালের সাথে সংযুক্ত হয়ে শহরের যে জোয়ারের জল জোয়ার ভাটার যে দোলাচল, সেই নানাবিধ কারণের মধ্যে কিন্তু প্রধান অন্যতম প্রধান কারণ হল আমার পারিবারিক অসচেতনতা। আজকে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাই আঙুল গুছিয়ে কথা বলার আগে আমরা প্রত্যেকে নিজেদের পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে নিজেদের দায়িত্ববোধ আমরা প্রত্যেক করছি সেটি আমাদেরকে বিবেচনায় নিতে হবে, এবং সেইটি যদি আমরা করতে পারি তবে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে কেউ যখন নেতিবাচকভাবে দৃষ্টি ফেলে, চট্টগ্রামের উন্নয়ন নিয়ে কেউ যখন রাজনীতি অপরাজনীতি করেন, চট্টগ্রামের উন্নয়ন বরাদ্দ নিয়ে কেউ যখন আমলাতন্ত্রের জায়গা থেকে ষড়যন্ত্র করেন, তবেই আমরা যদি আমরা দায়িত্বশীল হই সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সচেতন ভূমিকাটুকু উচ্চ কণ্ঠ করি এবং আমরা জোর গলায় তখন আমাদের অধিকারটুকু আদায়ের ক্ষেত্রে একটি শক্তি খুঁজে পাবো, এবং সেই শক্তি খুঁজে পাওয়ার পথযাত্রায় আমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়ে আমাদের কর্তব্যটুকু যদি আমরা করতে পারি তবেই আজকের এই আলোচনা মূল সার্থকতা, এবং আমাদের মাননীয় মেয়র যে বিষয় নিয়ে মাঠে নেমেছেন সেই ভোর থেকে রাত গভীর রাত অবধি তিনি যে রকম করে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন সেই কাজের সুফল আমরা গ্রহণ করতে পারি। আমাদের দেশের প্রতি মানুষের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতা আমরা যদি পারিবারিক শিক্ষাটা পেয়ে থাকি তাহলে এই দায়বদ্ধতা আমরা অবশ্যই যখন নাগরিক হিসাবে পালন করবো, আর পারিবারিক শিক্ষাটা থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে ধরো আমাদের মধ্যে যদি মূল্যবোধ না থাকে, আমাদের মধ্যে দেশপ্রেম যদি না থাকে তাহলে দেখা যাবে আমি যখন বড় হতে পারি আমি হয়তো প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারি, আমি ব্যক্তিগতভাবে হয়তো কোনো লোভনীয় চাকরি করতে পারি, কোনো ব্যবসা হয়তো করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, কিন্তু আমার দ্বারা দেশ সমাজের কোনো উপকার হবে না। আমি কোনো জনকল্যাণধর্মী কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবো না, সবসময় আমি চিন্তা করবো আমার নিজেকে নিয়ে, আমি কীভাবে বড় হব আরও বড় হব, কীভাবে টাকা উপার্জন করবো, কীভাবে সম্পদকে আমি সম্পদ বৃদ্ধি করবো, এই চিন্তায় আমি মশগুল থাকবো, এখানে কোনো নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ কোনো কিছু স্থান পাবে না। আমি স্বার্থপর আচরণ করবো, আত্মকেন্দ্রিক চিন্তা করবো, যেগুলো পরিবারকে প্রতিবন্ধ করবে, যেগুলো যে চিন্তার সমাজকে প্রশ্রবিত করবে এবং দেশকেও আসলে প্রশ্রবিত করবে দিয়ে এই এই কারণে আমি মনে করি পারিবারিক শিক্ষা কোনো বিকল্প নেই, পারিবারিক শিক্ষা এবং পারিবারিক।